করোনা আতঙ্কের মাঝেও নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই স্বাস্থ্য সেবা দিচ্ছেন মফস্বল এলাকার কমিউনিটি মেডিকেল অফিসাররা। তারা বলছেন প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না পেলে তাদের জীবনের ঝুঁকি বাড়বে, এর প্রভাব পড়বে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য সেবায়। এরই মধ্যে কিছু জায়গায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মীরা। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সনাত বাবু। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছেন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। সম্প্রতি টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনা আক্রান্ত হন। এছাড়া আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের এক কর্মচারী। করোনার এই ঝুঁকির পরও নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন নাটোরের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা। শুধু মাস্ক আর হ্যান্ড গ্লাভসের উপর ভরসা করেই রোগীদের সেবা দিচ্ছেন তারা। কেউই পিপিই পায়নি, তারপরও আমরা আমাদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি। দেখার জন্য আসলে আমাদের যে আসলে জরুরি যে ইকুইপমেন্ট দরকার, পিপিই দরকার, এটা আমরা পাইনি। আমাদের কোনো প্রোটেকশন নাই এবং সরকার যদি এই বিষয়গুলো একটু বিবেচনা করে দেখে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা ইউনিয়ন লেভেলে যারা কাজ করি অনেক ঝুঁকির ভিতরে আমরা পিপি ছাড়াই আমাদের রোগীদের মাঝে সেবা দিতে হয়। এ ব্যাপারে নাটোরের সিভিল সার্জন জানান স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মরতদের শিগগিরই পিপিই দেওয়া হবে, তবে পরিবার পরিকল্পনা বিভাগের বিষয়টি তার নিয়ন্ত্রণাধীন নয় বলে জানান তিনি। পিপি তাদের পার কথা পিপি তো উপজেলা পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি, এখন স্টেট টিমের মধ্যে পেয়ে গেছে, ওরা তো পার কথা ওটা তো অত ডিপার্টমেন্ট বলতে প্রত্যন্ত এলাকার এসব স্বাস্থ্যকর্মী ভরসা হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাই তাদের সুরক্ষায় দরকার প্রয়োজনীয় সামগ্রী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।